আমাদের কোনো সময় দেওয়া হয় নাই, হঠাৎ করে এসে এখানে উচ্ছেদ করার জন্য আমাদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য বলছে। এতে আমরা 5000 পরিবার ক্ষতিগ্রস্ত, হঠাৎ করে এই উচ্ছেদের সিদ্ধান্তে আমরা অসহায় হয়ে পড়েছি। তারা যে আপিলের কথা বলতেছে, আপিলের এখনও আদেশটা আসে নাই। মালামাল সরিয়ে নিতে হবে এবং স্থাপনা সরিয়ে নিতে হবে, অন্যথায় আগামীকাল জেলা প্রশাসনের উদ্যোগে পুনরায় তাদের স্থাপনা এবং মালামাল যারা সরিয়ে নেবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।